সময় যতই গড়াচ্ছে, মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে সেদেশের সীমান্ত এলাকার নিরাপত্তা চৌকিগুলো। আরাকান আর্মি এলাকার নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রতিপক্ষের দিকে গুলি ছোড়ে, কোনো কোনো সীমান্ত চৌকি এলাকায় তাদের গর্ত ঘুরতেও দেখা যায়। এই অবস্থায় আরাকান আর্মির সাথে সম্মুখ যুদ্ধে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে এসেছে শতাধিক বিজিবি সদস্য। তাদের উখিয়ায় বিজিবির নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। উখিয়ার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অস্ত্র, গোলা বারুদ ও সেনাবাহিনীর পোশাক পরিহিত 23 মিয়ানমার নাগরিককে আটক করে স্থানীয় জনগণ। তাদের 5 নং পালনখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে রাখা হয়েছে। মিয়ানমার সীমান্তে সরকারি বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের সময় গুলি, মর্টার শেল ও বোমা এসে পড়ে বাংলাদেশের ভেতর, যার কারণে আহত হয়েছেন অনেকে। নাগরিকের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা জানান, ঘুমধুম সীমান্তে মিয়ানমারের বর্ডার গার্ড, পুলিশ, বিজেপি ও আরাকান আর্মির মধ্যে ব্যাপক গুলি বিনিময় হয়। কখনো কখনো তাদের ছোড়া গুলি ও মর্টার শেল এসে পড়ছে সীমান্তের এপারে। নিরাপত্তার স্বার্থে সীমান্ত এলাকার বাসিন্দাদের চলাচলে সতর্ক থাকতে নির্দেশনা দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজেপি। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।